গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছিলেন সমন্বয়ক নাহিদ ইসলাম আমরা এই বৈঠকের আরও কিছু তথ্য জানতে চাই আর এই তথ্য জানাতে বঙ্গভবনের সামনে থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাদবিন শফিক সাদবিন শফিক একটি বিষয় জানতে চাই খুব জরুরি ভিত্তিতে সরকারটি গঠন হওয়া প্রয়োজন এই সরকারটি আসলে কখন গঠিত হতে পারে কখন শপথ হতে পারে এ বিষয়ে আমাদেরকে কিছু জানাতে পারেন কি রাহাত আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে কিন্তু খুব বেশি প্রয়োজন এই সরকারটির গঠন কারণ আপনি জানেন আজকে দুপুরে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পরে কিন্তু এই মুহূর্তে একটি শূন্যতা কিন্তু বিরাজ করছে এবং সবাই এখানে যারা কথা বলছেন এই বিষয়ে তারা সবাই কিন্তু একমত যে এই মুহূর্তে কিন্তু যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব আমরা সবাই প্রত্যাশা করেছিলাম কারণ গতকাল রাতে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তারা কিন্তু চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলেন এই সার্বিক বিষয়টি সম্পন্ন করার জন্য চব্বিশ ঘন্টা এরই মধ্যে পার হয়ে গিয়েছে আমরা কেবলমাত্র কিন্তু এই সরকারের প্রধান কে হচ্ছেন সেই নামটি পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনিসের কথা কিন্তু অন্য বাকি সদস্যরা কারা হচ্ছেন সেই বিষয়টি কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম আজকের মধ্যেই সুরা হয়ে যাবে এবং যত দ্রুততম দ্রুততম সময়ের মধ্যে সম্ভব শপথের আনুষ্ঠানিকতা কথা। শেষ করে সরকারটি গঠন হবে এবং শূন্য যেই অবস্থা বিরাজ করছে এটি কিন্তু যাবে কিন্তু আমাদের অপেক্ষা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে তারা কিন্তু স্পষ্ট করে কিছু না বললে যেটি জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তবে যেই বিষয়টির কারণে দেরি হচ্ছে বলে আমরা অনুমান করতে পারি সেটি হচ্ছে তাদের পক্ষ থেকে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে যেই নামগুলো দেওয়া হয়েছিল অন্যান্য রাজনীতিবিদদের পাশ থেকে নাম নেওয়া নাম দেওয়া হয়েছে এই সব নামগুলোর মধ্যে কারা থাকছে না থাকছেন নানা আলোচনা পর কিন্তু সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটা নেওয়া লাগবে সেজন্য দেরি হচ্ছে এটি কিন্তু আসলে সহজে অনুমেয় সব মিলিয়ে কিন্তু প্রত্যাশা থাকবে এই সংকটটা থেকে দ্রুত উত্তরণের জন্য যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব এই পূর্ণাঙ্গ নামগুলো প্রকাশ করে এবং শপথের আনুষ্ঠানিকতাটা শেষ করা এবং দায়িত্ব গ্রহণ করা